শেখ জামাল ধানমন্ডি ক্লাবের চেয়ারম্যান মঞ্জুরুল কাদেরকে ভাবে অসুস্থ দাবি করেছেন ক্লাবের সদ্য বরখাস্ত হওয়া ফুটবল কোচ শফিকুল ইসলাম মানিক। ক্লাবকে বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি শফিকুল ইসলাম মানিক জাতীয় দলের সাবেক ফুটবলার খেলোয়াড়ি জীবন শেষ করে ক্যারিয়ার গড়েছেন কোচিংয়ে ক্লাব কোচিংয়ের বাইরে ছিলেন জাতীয় দলের দায়িত্বেও সব শেষ শেখ জামালে কাজ করছিলেন মানিক সোমবার হঠাৎ করেই বসুন্ধরা কিংসের বিপক্ষে ম্যাচের মাত্র ঘণ্টা তিনেক আগে তাকে অব্যাহতির চিঠি দেয় ক্লাব কর্তৃপক্ষ কিন্তু যার কোনো কারণ উল্লেখ করা হয়নি ওই চিঠিতে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করেছেন মানিক আমি একজন ওয়েল এসার হিসাবে কিন্তু বলছি আগের যেই তাকে আমি দেখেছি সেই অবস্থানে কিন্তু উনি নাই দুই সালের পর থেকে নির্বাচনে হারার পর থেকে তিনি কিন্তু স্বাভাবিক না এবং এই স্বাভাবিকতার না কারণে কিন্তু অনেক অস্বাভাবিক গুঞ্জন আছে লিগ টেবিলের তলানির দল আরামবাগের বিপক্ষে শেখ জামাল হেরেছিল তিন এক গোলে আর আবাহনীর বিপক্ষে দুই দুই গোলের ড্র ক্লাব কর্তৃপক্ষ এসব ব্যর্থতাকে বড় করে দেখেছেন কিন্তু দলের ম্যানেজার জানিয়েছেন কোচ মানিকের বহিষ্কারের কোনো কারণ জানা নেই তার সত্যি বলতেছি আমি নিজেও জানি না আমি কালকে যখন আমি মাঠে যাই ওই সময়টা আমি দেখলাম যেন আমাদের ক্লাবের কোনো অফিসিয়াল মনে হয় ও আইসে আমার দুটা চিঠি নিয়ে আসতো চিঠি নিয়ে একটা বাদল ভাইকে দিল মানিক দিল পরে জানলাম যে মানিক নাকি সংবাদ সম্মেলনে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের চেয়ারম্যানের এমন কাজে অসন্তোষ প্রকাশ করে কোচ মানিক প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ওই টিমের চেয়ারম্যান একটা সুস্থ মানুষ না আমি রিকোয়েস্ট করব রিকোয়েস্ট করব প্রধানমন্ত্রীর কাছে যে যাতে এই থেকে বিরত রাখা কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটাইতে পারে এর আগে ক্লাবের চেয়ারম্যান দলের গোলকিপার কোচ ও বিদেশি খেলোয়াড়দের সঙ্গেও এমন আচরণ করেছেন বলেও অভিযোগ করেন মানিক মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ঢাকা